নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। জগন্নাথ, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে ঈশ্বর। জগন্নাথ স্বরূপে আসলে ভগবান বিষ্ণুরই পুজো করি আমরা। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে অনুষ্ঠিত হয় রথযাত্রা উৎসব। সনাতন হিন্দু ধর্মের অত্যন্ত পবিত্র একটি উৎসব হল রথযাত্রা। এই দিনে জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা রথে চেপে নগর ভ্রমণে বের হন। পুরীর রথযাত্রা উৎসব জগৎ বিখ্যাত। তবে পুরী ছাড়াও পশ্চিমবঙ্গ সহ ভারত এবং বিশ্বের বিভিন্ন স্থানে যেখানে সনাতনী হিন্দুরা রয়েছেন, তারা রথযাত্রার আয়োজন করেন। স্কন্দপুরাণ, নারদ পুরাণ, পদ্মপুরাণ, ব্রহ্মপুরাণে রথযাত্রার উল্লেখ আমরা পাই। বন্ধুরা, আজকের পর্বে আমরা জানব রথযাত্রার মতো একটি শুভ দিনে আপনারা কোন কোন শুভ কাজ সম্পন্ন করতে পারেন আপনার এবং আপনার পরিবারের সুখ, শান্তি, সমৃদ্ধির জন্য। আসুন জেনে নেওয়া যাক। রথযাত্রার দিনটি অত্যন্ত পবিত্র একটি দিন। এই দিন শাস্ত্রে উল্লেখিত রয়েছে সকল প্রকার মাঙ্গলিক বা শুভ কাজ করা যায় ঘরের সুখ শান্তি বজায় রাখার জন্য। জগন্নাথ দেবের উদ্দেশ্যে উৎসর্গীকৃত এই শুভ দিনে আপনারা যারা গৃহপ্রবেশের কথা ভাবছেন তারা করতে পারেন। গৃহপ্রবেশের জন্য অত্যন্ত শুভ দিন হল রথযাত্রা। রথের দিনে রথ দর্শন অত্যন্ত শুভ এবং রথে রশি অর্থাৎ রথের দড়ি ধরে টানাও খুবই শুভ। বলা হয় এতে পাপ ক্ষয় হয়। জগন্নাথ দেবের এই পুজোর বিশেষ দিনে আপনাদের বাড়িতে যদি নারায়ণ থাকে তবে আপনারা নারায়ণেরও পুজো করতে পারেন। অনেকেই এই দিনে উপোস রাখে, নারায়ণ সেবা করেন। রথযাত্রার দিনে আপনারা ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে যখন উপোস রাখবেন তার সাথে সাথে এই দিনে গঙ্গা স্নান করাও অত্যন্ত পুণ্যের কাজ। গঙ্গা স্নান যদি করতে পারেন তবে তা খুবই ভালো হয়। যদি না পারেন, বাড়ির কাছাকাছি যদি কোনো নদী না থাকে, তবে স্নানের জলে সামান্য তিল মিশিয়েও স্নান করতে পারেন। এটিও কিন্তু সমানভাবে শুভ বলা হয়। রথের দিনে একটি নতুন তামা অথবা পিতলের পাত্র নিন, তাতে কিছুটা আতপ চাল নিন, এক টুকরো হলুদ নিন এবং একটি কড়ি নিন। তার সাথে নিন একটি কাঁচা টাকা, এক টাকা অথবা দু টাকার কয়েন অথবা পাঁচ টাকার কয়েন, এবং সেটি আপনার বাড়িতে যে জগন্নাথ দেবের ছবি বা মূর্তি আছে তার সামনে রেখে দিন। এরপরে উল্টো রথের দিনে সেই বাটিসহ সমস্ত সামগ্রী মন্দিরে অথবা কোনো অভাবীকে দান করতে পারেন, এতে জীবনে সমৃদ্ধি আসে। জগন্নাথ দেব যেহেতু ভগবান বিষ্ণুর রূপ এবং ভগবান বিষ্ণুর পুজো তুলসী পাতা ছাড়া অসম্পূর্ণ, তাই এই দিনে ভগবান বিষ্ণুকে বা জগন্নাথ দেবকে যে ভোগী দেবেন সেখানে তুলসী পাতা অবশ্যই দেবেন এবং 108টি তুলসী পাতার মালা জগন্নাথ দেবকে অর্পণ করতে পারেন। তবে একটি বিষয় মাথায় রাখতে হবে, তুলসী পাতা ফুটো করা চলবে না, এই পাতার গোড়াগুলোকে বেঁধে বেঁধে তারপরেই মালা তৈরি করবেন। রথযাত্রার দিন বৃক্ষরোপণের জন্য অত্যন্ত শুভ দিন। এই দিন নিম গাছ লাগাতে পারেন। রথযাত্রার দিনে একটি হলুদ অথবা লাল কাপড়ে 11 রকমের ফল নিন, 11 রকমের মিষ্টি এবং 11টি 1 টাকার কয়েন বেঁধে জগন্নাথ দেবকে উৎসর্গ করুন। জগন্নাথ দেবের পছন্দের প্রসাদ এই দিনে জগন্নাথ দেবকে অর্পণ করতে পারেন। দুধ থেকে তৈরি ক্ষীর, পায়েস জগন্নাথ দেবকে অর্পণ করতে পারেন। এছাড়াও মালপোয়া জগন্নাথ দেবের অত্যন্ত পছন্দের, সেটিও অর্পণ করতে পারেন। রথযাত্রার দিনে জগন্নাথ দেবকে তার পছন্দের ফুল অবশ্যই অর্পণ করবেন। হলুদ, লাল, গোলাপি এই সকল রঙের ফুল অর্পণ করুন। রথের দিন সুখ শান্তি সমৃদ্ধির জন্য আপনার সাধ্য অনুসারে আপনি দান করুন। অন্ন বস্ত্র অর্থের মধ্যে আপনার সাধ্য অনুসারে যে কোনো কিছু আপনি দান করতে পারেন, অন্তত একজন ব্যক্তিকে হলেও দান করবেন। রথের এই পবিত্র দিনে দুর্গাপুজোর খুঁটি পুজো শুরু হয়ে যায়। রথযাত্রার দিনে জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা দেবীর মূর্তিকে শ্বেত চন্দন দিয়ে অবশ্যই তিলক দেবেন এবং জগন্নাথ দেবের সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। ওই প্রদীপটি সারা রাত জ্বালিয়ে রাখবেন। বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে।
ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।